স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন রমা চলুন দেখে নিই আজ কি থাকছে করোনা ভাইরাস বিস্তার রোধে সমালোচিত সরকারের সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতা মহামারী মোকাবেলায় কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সরকার আমাদের যে মিনিস্ট্রির সিদ্ধান্ত এগুলা মিনিস্ট্রির সিদ্ধান্ত এগুলা কমিটির এ হচ্ছে না ওরা নিজেরাই মিনিস্ট্রিতে সিদ্ধান্ত নিচ্ছেন এটাও বোঝা যাচ্ছে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে ঘাটতি কোথায় দেখবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের সাক্ষাৎকার এবং মহামারী পরিস্থিতির বিরূপ প্রভাবে সংকটে বাংলাদেশের প্রকাশনা শিল্প কর্মহীন সংশ্লিষ্টরা বাংলাদেশে ভাইরাস সংক্রমণের চার মাস পরে এসেও উচ্চহারে আক্রান্ত হচ্ছে মানুষ মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে পনে দুই লাখে আর মৃত্যু দুই হাজার দুইশো অনেক দেশই সংক্রমণের শুরুতেই কঠোর ব্যবস্থা নিয়ে ভাইরাস দ্রুত নিয়ন্ত্রণে আনলেও বাংলাদেশে চার মাস পরেও কম আর কোনো লক্ষণ নেই এক্ষেত্রে বিশেষজ্ঞরা প্রথম থেকেই করোনা ভাইরাস বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতাকে দায়ী করছেন বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন মহামারী মোকাবেলায় কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সরকার আর এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত কতটা গুরুত্ব পাচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেই ঢাকার সড়ক যেন ফিরছে পুরনো চেহারায় গণপরিবহন ব্যক্তিগত গাড়ি বেড়েছে কাজকর্মে আরও বেশি মানুষ নেমে পড়েছে রাস্তায় অলি গলি বাজারঘাটেও ভিড় ফলাফল প্রতিদিন শহর গ্রামে সংক্রমিত হচ্ছে হাজারো মানুষ মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছেন অনেকেই সংক্রমণ শুরুর চার মাস পরেও এই অবস্থার জন্য মহামারী মোকাবেলায় জরুরি সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের সমস্যা দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আসলে এখানে আমাদের একটা ইমার্জেন্সি প্রিপেয়ারনেস সব সময় থাকতে হবে এটা একটা আমাদের একটা ইমার্জেন্সি এটা আমাদের কিন্তু এবং এটা কিন্তু দীর্ঘদিন থাকবে বৈজ্ঞানিক ভাবে কিন্তু আমাদের বিশ্লেষকেরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আসছেন কিন্তু প্রকৃত পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি আলটিমেটলি যেটা আমরা মানে জনগণের উদ্দেশ্যে ফাইনালি যেটা ওনারা প্রচার করেন আপনার সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু সেই রিফ্লেকশনটা আমরা দেখি না করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সাধারণ ছুটি ঘোষণা এবং এর বাস্তবায়ন যান চলাচল ধর্মীয় এবং রাজনৈতিক জনসমাগম বন্ধ ভিত্তিক লকডাউন করোনা পরীক্ষার ফি নির্ধারণ স্বাস্থ্যকর্মী নিয়োগ বা টেস্টিং বুথ ল্যাব বাড়ানো সহ সরকারকে পরিস্থিতি অনুযায়ী নানা সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু কিভাবে নেওয়া হচ্ছে সব সিদ্ধান্ত আছে আছে বিভিন্ন ধরনের তারপর সেগুলো সিদ্ধান্ত গুলো স্বাস্থ্য মন্ত্রালয় পাঠানো হয় সেখানেও কমিটি গঠন করা আছে সেখানে কিন্তু কন্ট্রোল রুম আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু কন্ট্রোল রুম আছে সেই সব কিন্তু আমরা একসাথে মিলে সময়ের সাথে কাজ করি সাথে আমাদের সাথে সিটি কর্পোরেশন অন্যান্য মন্ত্রণালয় যারা আছেন কাজ করে কারণ এই ভাইরাসের প্রতিরোধে কিন্তু সবাইকে একসাথে আর বিশেষ করে বলতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু সবগুলো কাজ হচ্ছে এবং তার সরাসরি হস্তক্ষেপে কিন্তু সমস্ত কার্যক্রম একসাথে সবাই মিলে আমরা সমন্বিতভাবে কাজ করছি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দশটি কমিটি ছাড়াও জনস্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে একাধিক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সমন্বয়ে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে আছে জাতীয় কমিটি করোনা ভাইরাস প্রতিরোধ এবং হাসপাতালে সেবার মান বাড়াতে কি করা যায় তা নিয়ে পরামর্শ দেওয়ার জন্য গঠিত হয়েছে বিশেষজ্ঞ কমিটি এই কমিটি ইতিমধ্যে রোগী শনাক্তের টেস্ট বাড়ানো র্যাপিড টেস্ট চালু স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং হাই ফ্লো অক্সিজেন নিশ্চিত করার মতো বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছে কিন্তু এই মহামারী কালে জরুরি পরামর্শ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়নে ধীর গতি দেখা যাচ্ছে যে কারণে এই বিশেষজ্ঞ পরামর্শ আমরা সুপারিশ করে যাচ্ছি সেগুলোর সিদ্ধান্ত আকারে ট্রান্সলেট হওয়ার অনেক বেশি সময় লাগছে বা কোনটা হচ্ছেই না কোনটা হবে কোনটা হবে না আমাদেরকে ফিডব্যাকও দেওয়া হচ্ছে না এই ধরনের জাতীয় পরামর্শ কমিটির একজন সদস্য নজরুল ইসলাম বলেন এক মাসেরও বেশি হয়ে গেছে তারা র্যাপিড টেস্ট চালুর সুপারিশ করেছিলেন যার বাস্তবায়ন এখনো হয়নি অথচ খুব দ্রুতই করোনা পরীক্ষার ফিস নেওয়ার সিদ্ধান্ত এবং তার বাস্তবায়ন হয়ে গেছে যা সমালোচিত আমরা বিজ্ঞানতির মধ্যেই আছি ঠিক বুঝতে পারছি না হেডেড বাই হেলথ মিনিস্টার এই কমিটির মিটিং রেগুলার হচ্ছে কিনা আমরা কিন্তু জানতে পারছি না এবং ওনাদের যে মিনিস্ট্রির সিদ্ধান্ত এগুলা মিনিস্ট্রির সিদ্ধান্ত এগুলো কমিটির শুরুতেই হচ্ছে না ওরা নিজেরাই মিনিস্ট্রিতে সিদ্ধান্ত নিচ্ছেন এটাও বোঝা যাচ্ছে না সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়ের ঘাটতির বিষয়টি মানতে চায় না স্বাস্থ্য অধিদপ্তর তবে কিছু সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে বিলম্বের পেছনে যুক্তি তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের আয়েশা আক্তার আমাদের কাজগুলাতে তো সবকিছু মিলে একসাথে যে আমরা যে কাজটা করব সেটা একদম অথেন্টিক ভাবে হবে এবং ভালোভাবে যে ল্যাবগুলা যে স্ট্যান্ডার্ডে মাপে বায়াস রিটেনশন করে সব কাজে যখন আমরা অসেনসিটিভিটি দেখা করব এবং গুণগত মানটা দেখব তখন একটু সময় একটু লাগবে এদিকে সংক্রমণ প্রতিরোধে সারা দেশে জোন ভিত্তিক লকডাউনের ঘোষণা হলেও সেটির বাস্তবায়ন হচ্ছে না সময় মতো সব মিলিয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের সমন্বয়হীনতাও দেখা গেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মহামারীকালে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে। কোভিড-19 ক্রাইসিস এটা কিন্তু শুধু হেলথ সেক্টরের কাজ না এটির সাথে একটি বিভিন্ন মন্ত্রণালয় সম্পৃক্ততা আছে। তো এখানে একটা সমন্বয় প্রয়োজন আছে। তো আমার যেটা মনে হয় যে ফাইনালি যখন ওনারা বসেন তখন বিভিন্ন মন্ত্রণালয়ের যারা রিপ্রেজেন্ট করেন তারা হয়তো তাদের বিষয়গুলাকে বেশি প্রাধান্য দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য সেক্টর থেকে যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে অনেক ছাড় দিয়ে আসতে হয় কিন্তু আমার কথা হচ্ছে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে যেহেতু এটা একটি হেলথ ক্রাইসিস অবশ্যই আপনি হেলথের যে ব্যাপারগুলো আছে মহামারী প্রতিরোধের জন্য বা মোকাবেলা করার জন্য সেখানে কিন্তু গুরুত্ব সহকারে স্বাস্থ্যের বিষয়গুলোকে বিবেচনায় আনা উচিত বাংলাদেশে গত রোজারিদে মানুষের গ্রামে যাতায়াত নিয়ন্ত্রণ করতে না পারায় সারা দেশে ভাইরাস ছড়িয়ে পড়েছে এখন আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখেও সরকারকে সতর্ক করে সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যেগুলো সিদ্ধান্ত এবং বাস্তবায়ন জরুরি আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা মহামারী মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত এবং তার বাস্তবায়ন নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে কিংবা টুইটারে অ্যাট বিবিসি বাংলায় এ প্রসঙ্গে কিছুক্ষণ আগে স্টুডিও থেকে আমার কথা হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য আপনি তো আসলে সরকারি সিদ্ধান্তগুলো এই মহামারী পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে এগুলো বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত তো সামনেই কোরবানির ঈদ আসছে এবং এটিকে ঘিরে একটি সংখ্যা রয়েছে যে এখানে কোরবানির ঈদকে ঘিরে জনসমাগমের একটা আশঙ্কা আছে এবং সেই জায়গাটা থেকে সংক্রমণ বেড়ে যাওয়ার একটা ভয় একটা কাজ করছে তো এখানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার সে ধরনের সিদ্ধান্তগুলো কি আপনার কাছে এসেছে সেই সিদ্ধান্তগুলো কি আপনারা পেয়েছেন হ্যাঁ ধন্যবাদ সরকারের সিদ্ধান্ত আমি মন্ত্রী হিসাবে আমি সরকারের অংশ সরাসরি প্রত্যক্ষ তো আমার উপরে আসলে সব দায়িত্ব অর্পিত না আর আমার কিছু ম্যান্ডেট আছে যে অংশটা আমার করার কথা সেই অংশটা নিয়ে আমরা ভাবি আমরা আলোচনা করি এবং পর্যালোচনা করি আর সিদ্ধান্তের জন্য সুপারিশ করি সিদ্ধান্ত নিই তো এখানে আপনি যথার্থ বলেছেন ঈদুল আজহা এটা বড় ধর্মীয় উৎসব এবং অনেকগুলো অনুষ্ঠান তার সাথে সম্পৃক্ত তো স্বাভাবিকভাবে বড় উৎসব মানে বেশি সমাবেশ আর সমাবেশ মানে হলো যে এখন করোনা ভাইরাসের সংক্রামক বৃদ্ধি পাবে তো কিন্তু মানুষের যে ধর্মীয় অনুষ্ঠান পালনের অর্থাৎ ঈদুল হাজা পালনের যে একটা ঐকান্তিক আগ্রহ এটাকেও আসলে আমরা ইচ্ছে করলেও আমার মনে হয় না যে এটাকে বন্ধ করা সেটাকে হয়তো সংকুচিত করা যাবে সেটাকে হয়তো পট পরিবর্তন করার জন্য চেষ্টা করা হতে পারে সেটা কি ধরনের পরিবর্তনের কথা আপনারা চিন্তা ভাবনা করছেন জি আপনি বলছিলেন যে সেটাকে হয়তো সংকুচিত করা যেতে পারে বা পরিবর্তন আনা যেতে পারে কি ধরনের পরিবর্তন ভাবছেন আপনারা না ধরুন আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিজ্ঞাপনের প্রচার করব কয়েকদিন পর থেকে যে যাতে নাকি একান্ত প্রয়োজন না হলে বাড়িতে না যায় আমরা বাড়ি যাওয়াটাকে নিরুৎসাহিত করব তারপরে আপনার ঈদের জামাত না করার জন্য আমরা উৎসাহিত তারপরে গরু কোরবানি করার সময় সেখানে সমবেত হওয়া মাংস কেটে আবার ফিলি করার সময় বেশি মানুষের সমবেত না হওয়ার জন্য সেগুলোর ব্যাপারে আমরা কিছু উৎসাহিত করি আরেকটা বড় চ্যালেঞ্জিং ইস্যু আছে যে গরু বিক্রি এবং ক্রয় করা তো সেখানে গরুর হাটে অনেক বেশি বিক্রয় হয় মান সমাবেশ হয় তো সেখানে আমরা উৎসাহিত করবো যে সম্ভাব্যভাবে তারা যেন নাকি ডিজিটাল পদ্ধতিতে গরু কিনে তো এখানে আমাদের একটা অ্যাপ্রিহেনশন আছে যে সেটা আমরা আসলে শত চেষ্টা করলেও একটা বড় অংশ এই ডিজিটাল পদ্ধতির সাথে অংশ মাধ্যমে গরু বিক্রয় করবেন তো এখন সেটার অনেকগুলো কারণ ব্যাখ্যা আছে অনেক লম্বা কথা এখানে আমরা যে জিনিসটা করার চেষ্টা করি যদি এখন গরুর হাট বসে তো সে হাটগুলা যাতে নাকি এমন ধরনের হয় সেটা আমাদের আলোচনা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা হয়তো আরো পরে দিব সেটা হলো যে যাতে নাকি মানুষ কম সময় হয় যেমন আগে তিন চারজন মিলে একসাথে যেতেন গরু কিনা পরিবার তো আমরা এবার উৎসাহিত করবো একজন বেশি না যাওয়ার সময় অনেক লোক একসাথে ঢুকতেন এখন আমরা কম লোক ঢুকার আর যেসব সংকুচিত জায়গাতে একটা একটা পরিষ্ঠর জায়গাতে অনেক বেশি গরু এবং অনেক বেশি মানুষ সেখানে সমবেত হতেন আমরা চেষ্টা করব এই বেশি মানুষ না যায় বেশি তো গেল আসলে ওই কোরবানির ঈদের প্রসঙ্গ একটি বিষয় নিয়ে আলোচনা আছে যে সরকার নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যে কিন্তু সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ধীর গতি আছে এবং অনেক ক্ষেত্রে সমন্বয়হীনতার বিষয়টিও আলোচনা এসেছে যেমন ইতিমধ্যে আমরা দেখেছি যে জোন ভিত্তিক যে আলোচনা হয়েছে এবং জোন ভিত্তিক একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছিল জুন মাসে কিন্তু পরবর্তীতে এ পর্যন্ত এসে কিন্তু সেটা যে খুব একটা বাস্তবায়ন হয়েছে তা নয় এটিকে আমরা দেখছি যে সরকার খুব ধীর গতিতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে তো মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কোথায় এবং ঘাটতি কোথায় কেন দ্রুত বাস্তবায়ন করা যাচ্ছে না না দেখুন আসলে সরকার কালেকটিভলি সম্মিলিতভাবে অনেকগুলো মন্ত্রণালয় আমার মন্ত্রণালয় সহ একসাথে কাজ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা তো এখানে আমি একটা কথা বলি করোনা ভাইরাসের এই আক্রমণ সারা পৃথিবীর কাছে নতুন যেমনি বাংলাদেশ কাছে নতুন সারা পৃথিবী যখন নাকি পথ চলতে গিয়ে প্রতিমধ্যে আবার পথ পরিবর্তন করে বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটা নতুন কিছু নয় তো এক্ষেত্রে আপনার আমার মন্ত্রণালয় যদি কোনো রেড জোন বলেন অথবা লকডাউন বলেন আইসোলেশন বলেন এইগুলাকে যে সমস্ত responsibility এগুলোকে তারা পালন করার জন্য দায়বদ্ধতা অথবা আমরা অপটিমিস্টিকলি উই আর রেডি তো সেই আসলে রাজার যে নিউমেরিক আপনারা একটা লকডাউন করা হয়েছিল একটা ওয়ার্ক তো সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করা হয়েছে সেই অভিজ্ঞতা তো আপনারা অর্জন করেছেন এখন ঢাকা শহরেও তো আপনারা অনেকগুলো জায়গা চিহ্নিত করেছেন রেড জোন হিসেবে সেগুলোতে তো আমরা লকডাউন মানে হচ্ছে না এখন পর্যন্ত তো এখানে কি একটু একটু ধীর গতি আছে এটা আমরা চিহ্নিত করি না এটা স্বাস্থ্য মন্ত্রণালয় চিহ্নিত করেছেন কারণ তাদের সরকারের তরফ থেকে করা হয়েছে সরকারের তরফ থেকে করা হয়েছে একটা প্রতিষ্ঠান সেটা করে সেটা তারা করে এই ভিত্তিতে যে যেহেতু তাদের কাছে টেস্ট রিপোর্টগুলো তাদের কাছে আছে তারা জানে কোন জায়গাতে করোনা ভাইরাসের উপস্থিতি আছে আর কোন জায়গাতে উপস্থিতি নাই তো আমরা সেখানে যখন নাকি আমাদের বলা হয় যে এই এলাকাটা আপনারা আপনারা কনটেন করেন এই এলাকাটাকে এভাবে কন্টেন করেন তো আমরা সেটা তখন করতে করার জন্য চেষ্টা করি এখন এর মধ্যে আমি যেটা বলেছিলাম রাজার বাজারের অভিজ্ঞতাগুলোর থেকে আমাদের হেলথ মিনিস্ট্রি অনেক অভিজ্ঞতা নিয়েছেন তারা সেগুলো পর্যালোচনা করছেন এর মধ্যে উয়ারিতে সে আমার কিছু ব্যক্তিগত মতামত ছিল তো সে মতামতগুলোকেও তারা আমলে নিয়েছে আমার মনে হয় তো সেখানে আমার মন্ত্রণালয় থেকে এখন আমরা একটা সেল করেছি কোভিড নাইন্টেল তো সেখানে ফেস করার জন্য যেমন আমরা দক্ষিণের জন্য একজন জয়েন্ট সেক্রেটারিকে আমার মন্ত্রণালয় থেকে অ্যাসাইন করা হয়েছে এবং উত্তরের জন্য আরেকজনকে অ্যাসাইন করা হয়েছে তো ওদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয় তারা সেই দায়িত্বগুলো পালন করেন এবং সেখানকার পরিস্থিতি পরি অবস্থান সম্বন্ধে আমাকে অভিহিত করে তো এটা এভাবে চলছে আর সারা বাংলাদেশে অনেক জেলাতে যেমন কুমিল্লা জেলার কথা আমি বলি কুমিল্লা জেলা থেকে আজকে সেখানে কুমিল্লা জেলা প্রশাসক এবং ওখানকার মাননীয় সংসদ সদস্য সহ বসেছেন এবং তারা মিটিং করেছেন সেখানে মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই সিদ্ধান্তের সাথে আমি ব্যক্তিগত বা আমার পছন্দনীয় সিদ্ধান্ত সেটা হলো যে এগুলোর বাস্তবায়ন আমরা কবে দেখব এই যে সিদ্ধান্তগুলোর কথা বলছেন এগুলোর বাস্তবায়নটা কবে হবে ওখানে যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা হলো তারা যে বাড়িতে করোনা ভাইরাস আছে সেই বাড়িটাকে আইসোলেটেড করা অর্থাৎ কন্টেইন করা কন্টেনমেন্টের জন্য কন্টেস্টে তারা গেছে সেটা ওই আমার রেফারেন্সে তারা পরিচালনা করেছেন তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি তো এরকম সারা বাংলাদেশে কম বেশি করা হচ্ছে আর আনুষ্ঠানিকভাবে ঢাকা শহরে করার জন্য এটা সিদ্ধান্তটা আমাদের কাছে আসবে হেলথ মিনিস্ট্রি হেলথ মিনিস্ট্রিতে আসলে তখন আমরা এটাকে বাস্তবায়নের জন্য ধন্যবাদ আপনাকে মহামারী পরিস্থিতির বিরূপ প্রভাবে মার্চ মাস থেকেই অন্যান্য অনেক খাতের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের প্রকাশনা শিল্প শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাসহ সব ক্ষেত্রেই এক ধরনের স্থবিরতার কারণে কর্মহীন কঠিন সময় পার করছেন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা তাদের আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে অচিরেই হয়তো আরও কঠিনতম সংকটে পড়বে এই প্রকাশনা শিল্প বাংলাদেশে বইয়ের সবচেয়ে বড় পাইকারি বাজার বাংলা বাজার খুলেছে তিন মাস পর কিন্তু ফেরেনি এখানকার আগের অবস্থা কেউ কেউ দোকান খুললেও এখানকার বেশিরভাগ প্রতিষ্ঠানই এখনও বন্ধ বইয়ের ব্যবসার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোটি মানুষের জীবিকা জড়িয়ে আছে ইতোমধ্যেই তাদের অনেকেই বেকার হয়েছেন যারা আছেন তারাও রয়েছেন যে কোনো সময় কাজ হারানোর শঙ্কায় একটা চলে একটা বন্ধ এটার কাজ নাই বলে লোকজন বৈশা আছে এই মনে করেন স্কুল কলেজ খুললে কাজ আবার শুরু হবে আল্লাহ দিলে যদি আল্লাহ বাসায় সৃজনশীল প্রকাশনা সংস্থা অর্থাৎ যারা পাঠ্যপুস্তকের বাইরে গল্প উপন্যাস গবেষণামূলক বই প্রকাশ করে এই মার্কেটে এমন দুশোরও বেশি প্রতিষ্ঠান রয়েছে বছরের এ সময়টাতে এই বাংলাবাজারে আগামী বইমেলার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় এখানে প্রকাশনা সংস্থাগুলো নানান ধরনের কাজ করে থাকে কিন্তু এবার করোনাভাইরাস সংক্রমণের কারণে তাদের কার্যক্রম প্রায় অর্ধেকে নেমে এসেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির হিসেবে এই তিন মাসে প্রকাশকদের ক্ষতির পরিমাণ কমপক্ষে চারশো কোটি টাকা শিগগিরিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ কমবে এমন কোনো সম্ভাবনাও দেখছেন না প্রকাশকরা প্রতি মাসে এক কোর করে খরচ আছে মানে এটার কোনো আর্ন নাই কিন্তু খরচটা ঠিকই হয়ে গেছে প্রকাশনার যেই বিষয়টা ধরে আমরা আসলে এটা তো কোনো মৌলিক চাহিদার বিষয় না সেহেতু আমি মনে করি যে এটা একটা বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়ে যাবে যদি আমাদের সরকার আমাদেরকে যদি কোনো রকম কোনো হেল্প না করে তবে এই শিল্পটা কখনই দাঁড়াবে না আর চার দশক ধরে বাংলাদেশের সৃজনশীল প্রকাশনার শীর্ষে থাকা প্রতিষ্ঠান ইউপিএল এর পরিচালক বলছেন বাংলাদেশের প্রকাশনা শিল্প একটি বড় সংকটে পড়তে যাচ্ছে পরিস্থিতিতে তো আমরা বোধহয় ফেরত যাচ্ছি না আর কি সামগ্রিক ভাবে কিন্তু ইন্ডাস্ট্রি ডেটা আমাদের খুব পরিষ্কার ভাবে নাই তো সেটা একটা দুর্বলতার জায়গা আমি মনে করি যে মানে সে জায়গা থেকে আমরা কিন্তু সরকারকেও আরো অনেক পরিষ্কার ভাবে বলতে পারতাম যে আমরা এতখানি ক্ষতির সম্মুখীন হচ্ছি কাজে আমাদেরকে যদি আমরা কোনো প্রণোদনার জন্য অথবা অন্য কোনো সহায়তা সরকার কি করতে পারেন সেটার একটা অ্যাসেসমেন্ট করা যায় আর কি বইয়ের দোকানগুলোতে এখন আগের মতন ভিড় নেই আবার অনেক পাঠকের কাছে এটাই বই পড়ার ভালো সময় স্ট্রেস আউট হয়ে গেছি সবাই বইটাই তো আসলে একটু মানুষকে একটু নিজেদের স্ট্রেস থেকে দূরে সরার জন্য অনেকটা হেল্প করে তো সেটাই ভেবেই এসেছি আর কি পাঠকের চাহিদা আর সময়ের সাথে তাল মেলাতে তরুণ প্রকাশকরা ঝুঁকছেন অনলাইনের দিকে যাতে সাপ্লাই চেইনটা ঠিক রাখা যায় সেটাকে কী আবার বাড়ানো যায় সেটা আমরা চেষ্টা করতেছি এটা ই কমার্সের মাধ্যমে বা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আরও একটু বুস্টিং করে যেটা মানুষের আরও কাছে যাওয়া যায় কিভাবে সে চেষ্টাটা আমরা করছি এটা বাংলাদেশে বেশ সম্ভাবনাময় এই শিল্পকে রক্ষা করতে সরকার কি কোনো উদ্যোগ নেবে জানতে চেয়েছিলাম সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে আমাদের জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে যে সমস্ত বই কেনা হতো বা যে তে প্রণাম দেওয়া হতো সেটার অর্থের পরিমাণ আমরা বৃদ্ধি করেছি অন্যান্য বছরের চাইতে এবার ফোর্টি পার্সেন্ট বরাদ্দ আমরা বৃদ্ধি করেছি এক কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছি আপনি যদি না পর্যাপ্ত অবশ্যই না তবে সেটিটা তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আমরা শুরু করলাম আমাদের পরিকল্পনা আছে আগামী অর্থ বছরে মানে চলমান অর্থ বছরে সেটি আর একটু দ্রুততার সাথে করার জন্য এসব উদ্যোগের কারণে বড় আকারের প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হয়তো টিকে থাকবে তবে মাঝারি ও ক্ষুদ্র প্রকাশনা সংস্থার অনেকগুলি ভবিষ্যতে চিরতরে বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন প্রকাশনা সংশ্লিষ্টরা হিম বিবিসি বাংলা আজ বিবিসি প্রবাহের প্রথম অংশে মহামারী মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে প্রতিবেদন দেখে আপনারা বিবিসি বাংলার ফেসবুক পেজে নানা মন্তব্য করেছেন যেমন রবিউল ইসলাম বলছেন করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের অগ্রিম কোনো প্রস্তুতি ছিল না যা ছিল সব ফাঁকাবুলি বিজয় দাস বলছেন সকল মন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি আমরা যদি সুনাগরিকের ভূমিকা পালন করি তাহলে মনে হয় আশার আলো দেখতে পারবো গেল মার্চে বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর একটা বড় শঙ্কার জায়গা ছিল এদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প যেখানে দশ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস কিন্তু বিষয়টা খানিকটা অবাক করার মতোই যে এখন পর্যন্ত সেখানে কোভিড উনিশ শনাক্তের হার মাত্র সাত শতাংশ আক্রান্তের সংখ্যা চুয়ান্ন জন মৃত্যু হয়েছে জনের। কিন্তু এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক হারে ভাইরাস ছড়িয়ে পড়া কিভাবে রোধ করা সম্ভব হল থিঙ্ক ফর দি বেস্ট বাট প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট আমরা ওইটা চিন্তা করেছি যে সারা বিশ্বে ইউরোপ আমেরিকায় যেখানে হিমশিম খাচ্ছে সুতরাং আমাদের এখানেও এমনভাবে প্রিপারেশনটা নিতে হবে যাতে করে ভরতে হবে যে আমাদের এখানে ওয়ার্স সিচুয়েশন হতে পারে এই করোনা ভাইরাস যাতে আমাদের এই ক্যাম্পে বেশি প্রাদুর্ভাব না করতে পারে সেজন্য মার্চের প্রথম সপ্তাহেই কিন্তু আমরা খাদ্য সরবরাহ তারপর স্বাস্থ্য ওয়াশ ফেসিলিটিস এই ইমার্জেন্সি অ্যাক্টিভিটিস গুলো বাদ দিয়ে অন্যান্য যত কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনাগুলো আমরা খুব দ্রুত এই নির্দেশনাগুলো ইংরেজিতে এবং ওরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ওই মিয়ানমার ল্যাঙ্গুয়েজে আমরা ওই লিফলেটগুলো করলাম লেফটেড করে ওদেরকে বিতরণ করা শুরু করলাম এই যে করোনা ভাইরাসের যে মেসেজ সাবধানত অবলম্বন এইটার জন্য মাইকিং এর ব্যবস্থা করা হলো আমাদের আশি শতাংশ কর্মীর ক্যাম্পে যাতায়াত বন্ধ করেছি এটার কারণ যত কম লোক ক্যাম্পে প্রবেশ করবে সংক্রমণের ঝুঁকি তত কমবে ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র খাদ্য স্বাস্থ্যসেবা জরুরি ওষুধপত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিভিন্ন সামগ্রী বিতরণ ছাড়া সব কার্যক্রম বন্ধ এই কঠিন সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি সেটা হলো কোভিড নাইন্টিন বিষয়ক ইনফরমেশন রোহিঙ্গাদের কাছে পৌঁছে দেয়া

তারা তাদের কমিউনিটিকে এ ব্যাপারে তথ্য দিয়ে যথেষ্ট উদ্বুদ্ধ করতে পেরেছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সবসময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন মাই প্রবাহ অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানায় কিংবা ফেসবুক মেসেঞ্জারে আর ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ বিবিসি সাবস্ক্রাইব করে দেখতে পারেন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব আমের এই মৌসুমে আমের আচার আমচুর কিংবা আমসত্বের মতো মুখরোচক খাবার অনেক বাড়িতেই তৈরি হচ্ছে এবার আপনাদের কাছ থেকে পাওয়া এমন কিছু খাবারের ছবি এবং ভিডিও দিয়ে শেষ করব তবে তার আগে আমি শারমিন রমা আজ বিদায় নিচ্ছি দেখা হবে সোমবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে ভালো থাকবেন